আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা উত্তর মহানগর বিএমপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান রাতে রাজধানী শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পঞ্চান্ন বছর বয়সী এই নেতা এদিকে করোনা আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম কোমায় আছেন তিন দিন ধরে সংকটাপূর্ণ তার অবস্থা কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে তিনিও চিকিৎসাধীন বেসরকারি একটি হাসপাতালে আছেন সিলেট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানকে তিনি করোনা আক্রান্ত গতকাল হেলিকপ্টারে বান্দরবন থেকে ঢাকায় আনা পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ঐশ্বৈশীকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচ এ তার ব্যক্তিগত তিন কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন এদিকে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে ডেডিকেটেড হাসপাতালে একজন ও মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করোনা উপসর্গ নিয়ে চারজন মারা গেছে নতুন করে শনাক্ত হয়েছেন আটাশ জন বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় দুজন এবং বিভাগে করোনায় উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে চার জেলায় নতুন করে করোনায় এগারো জন আক্রান্ত হয়েছেন রংপুর বিভাগে এক নারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার স্বামীসহ আরও সতেরো জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে শরীরপুরে নতুন চারজন করোনা শনাক্ত হয়েছেন লক্ষ্মীপুর দুই আসনে সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেফতার হয়নি বলে দাবি করেছেন তার স্ত্রী স্বতন্ত্র সংসদ সদস্য সেলিনা ইসলাম জাতীয় সংসদে প্যাডে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন শহীদ ইসলাম কুয়েতে প্রতিষ্ঠিত মারাফি কুয়েতিয়া কোম্পানির অংশীদার সেখানে প্রায় পঁচিশ হাজার বাংলাদেশি কাজ করেন করোনা মহামারীর কারণে কুয়েতে তিন মাস ধরে লকডাউন চলছে অনেক কর্মী কাজ হারিয়েছেন বেতন বন্ধ তারই অভিযোগ করেছেন কুয়েতি পুলিশের কাছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি শনিবার শহীদ ইসলাম পাপুলকে ডেকে নেয় গতকাল জিজ্ঞাসাবাদ করে শহীদ ইসলাম তার আইনজীবীর মাধ্যমে বিষয়টি সুরাহা করছেন বলেও জানান সেলিনা ইসলাম দর্শক শেয়ার বাজারের খবর এবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসিতে সূচক ও লেনদেন হ্রাসের মধ্য দিয়ে চলছে সপ্তাহের পুঁজিবাজার দ্বিতীয় কাজ দিবস সকাল সাড়ে দশটায় সকাল দুঃখিত সকাল সাড়ে দশটায় লেনদেনের শুরুর পর থেকে সূচক তিনটি কমতে থাকে এবং ডিএসসির তিনটি সূচকই এখন নিম্নমুখী সেই সঙ্গে লেনেনকৃত বেশিরভাগ কোম্পানি শেয়ার দামও কমছে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত লেনদেন হয় একত্রিশ কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে দশটি কমে উনিশটি এবং অপরিবর্তিত ছিল দুশোটি কোম্পানি শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণ ফোন রেকিট কাইজার বাংলাদেশ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস স্কোয়ার ফার্মাসিউটিক্যালস সেন্টার ফার্মাসিউটিক্যালস এক্সিম ব্যাংক বারাকা পাওয়ার বেজিমকো এক্সপোর্ট ইনপুট কোম্পানি লিমিটেড সামিত পাওয়ার এবং সোনালী আশ কোম্পানি লিমিটেড পুঁজি বাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডে রাই শেয়ার ইস্যুর আবেদন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বাতিল করেছে বলে জানিয়েছে ডিএসসি এবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিলের বিষয়টি বিএসইসি বলছে দু শেয়ার ইস্যুর বিষয়টি ব্যাংকটির পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি এদিকে পুঁজিবাজার ব্যাংকের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিতরণের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক এর আগে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত লভ্যাংশের অর্থ বিতরণের নিষেধাজ্ঞা আরোপ করা হয় গত কার্যদিবসে দিবসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির কবিরের সাথে দেখা করেন বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলাম তিনি ক্ষুদ্র বিনিয়োগকায়ীদের স্বার্থে এই নিষেধাজ্ঞা শিথিল করার অনুরোধ জানান তার প্রেক্ষিতে প্রথম বসে বাংলাদেশ ব্যাংক ব্যক্তি বিনিয়োগকায়ীদের ক্ষেত্রে লভ্যাংশ বিতরণের নিষেধাজ্ঞা তুলে নিল এনবিএফআই বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওতে পুঁজিবাজারের প্রক্রিয়াধীনে থাকা ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাধারণ বিনিয়োগকারীদের জন্য শতকরা বিশ শতাংশ মূল্য ছাড় দিতে চায় বলে জানিয়েছে বিএসইসি কোম্পানিটির আবেদন অনুমোদন পেলে ওয়ালটন দশ শতাংশের পরিবর্তে বিশ শতাংশ এবং দুশো টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করবে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বাংলা নিউজ